হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওতে রিভিউ করব প্রজেক্ট কেয়ার গ্লিমসটি। তো চলুন না সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো আজ রাত 12:30 থেকে 1টার মধ্যে প্রজেক্ট কেয়ার এই গ্লিমসটি আসে। তো আমি রাত্রিবেলাতেই নোটিফিকেশান আসার কারণে দেখেছিলাম, যেটার নাম দেওয়া হয়েছে কালকি 2898 AD। তো এই গ্লিমসের কিছুদিন আগেই প্রভাসের একটা পোস্টার বেরিয়েছিল, সত্যি যেটা বাজে ছিল এবং অনেক ট্রল করা হয়েছিল এবং সেই পোস্টারটিকে হটিয়ে দেওয়া হয়েছিল। বাট আজকে যে গ্লিমসটি দেওয়া হয়েছে সত্যিই ভালো। ডাইরেক্টর নাগাসিন বেশ ভালো একটা অ্যাটেম্প্ট নিয়েছেন। যতক্ষণ না এটি থিয়েটারে আসছে ততক্ষণ কিছু বলা যাচ্ছে না, তাও একটা আশার আলো রাখাই যায়। তো সত্যি কথা বলতে এই গ্লিমসটি দেখে আমার প্রথমে ডিউন মুভি একটু ভাইব এসেছিলো। যদিও কোনো মুভিকে কম্পেয়ার করা উচিত নয়, তাও আমার থটস আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমরা 2898 AD ঘটনা দেখতে পাচ্ছি, যেখানে কিছু ধরনের মানুষ রয়েছে, একজন খুব ক্ষমতাশালী এবং বাকিরা স্লেভ। তো তাদেরই মধ্যে হয়তো কয়েকজন রয়েছে, তারা এই স্লেভ থেকে মুক্তি পাওয়ার জন্য বিদ্রোহ করবে। সিনেমাটি সম্পূর্ণরূপে সাইফাই হতে চলেছে, কারণ আমরা এখানে ভবিষ্যতের পৃথিবীকে দেখতে পাচ্ছি। এবং সেই বিদ্রোহীদের মধ্যে আমরা দীপিকা পাদুকন, অমিতাভ বচ্চন, প্রভাস অ্যাস কালকি রূপে দেখতে পাবো। বোঝা গেল প্রজেক্ট কেয়ার কে অর্থাৎ কালকি। এবং এখানে আমরা ভিলেনের চরিত্র শাশ্বত চট্টোপাধ্যায়কে দেখতে পেয়েছি। এছাড়াও শোনা যাচ্ছে যে মেন ভিলেনে কামাল হাসান থাকতে পারে, এবং এটাও একটি বিগ বাজেট মুভি, তবে এটার VFXটা ভালো, আর ভালো না হলে ভালো লাগতোও না গ্লিমসটি। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো গ্লিমসটি বেশ ভালো লেগেছে, তো আপনারা গিয়ে দেখুন। তো ভিডিওটা এতটুকুই গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব কর, এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।